সাপেক্ষে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। ছয় মাস না, সাত মাস আগে আমরা বিবাহ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। অবশেষে প্রমাণ হলো যে শিক্ষিকা খাইরুনার আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিবিআই তদন্ত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পিবিআই এর ভাষ্যমতে খাইরুনার আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামুন এবার নিজের কথায় জালে নিজেই ফেঁসে গিয়েছেন। মিথ্যা সাক্ষী দিয়ে এবার চরমভাবে ধরা খেল মামুন। প্রথমেই আমরা জেনে নেব মামুনের দেওয়া সেই বক্তব্য। খায়রুন নাহারের স্বামী মামুনের দাবি, শিক্ষিকা ফ্যানের সঙ্গে ওনা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রাত দুইটার দিকে খায়রুন নাহার খুব অসুস্থ বোধ করলে আমি ওষুধ নিতে হাসপাতালে যাই। ফিরে এসে দেখি দরজা খোলা, তখনই আমার আশঙ্কা জাগে। বেডরুমে ঢুকে দেখি খায়রুন নাহার গলায় ওড়না পেঁচিয়ে ছিলিং এর সঙ্গে ঝুলছে। আমি তাকে নামানোর জন্য বটির খোঁজে রান্নাঘরে যাই, কিন্তু বটি না পেয়ে লাইটার জ্বালিয়ে ওড়নায় আগুন ধরিয়ে দেই। ওড়না অর্ধেক পুড়ে গেলে টান দিয়ে ছিঁড়ে তার দেহ নামিয়ে খাটে শুয়ে দেই। এরপর দৌড়ে গিয়ে আমি নিচতলায় নাইট গার্ড নিজাম উদ্দিনকে খবর দেই। ফিরে এসে দেখি সে মারা গেছে। এটা ছিল মামুনের দেওয়া বক্তব্য। এবার আমরা যদি মামুনের বক্তব্য শুনি, সে বলছে যে দরজা খোলা ছিল। আপনারা একটা জিনিস চিন্তা করুন, কেউ যদি কখনো আত্মহত্যা করে, সে কি কখনো দরজা খোলা রেখে আত্মহত্যা করতে চাইবে? এটা কি কোনোভাবে সম্ভব? সব থেকে বড় টুইস্ট কিন্তু এখানেই, আর এই জায়গাতেই মামুন কিন্তু চরমভাবে ফেঁসে গিয়েছে। নিজের জালে নিজেই এবার আটকা পড়ে গিয়েছে। আরেকটি বিষয়, সে বলছে দরজা খোলা রেখে ভিতরে ঢুকে দেখে খায়রুন নাহার ফাঁসিতে ঝুলছে। একবার চিন্তা করুন, সে ওই রকম অবস্থায় নিজেকে কিভাবে সে ঠিক রাখতে পারলো? সে তো খায়রুন নাহারকে ভালোবেসে বিয়ে করেছিল। সে চিৎকার দিয়ে কাউকে কোনো কিছু না বলে এবং কান্নাকাটি না করে সে কিন্তু নিজেই একটি আকস্মিকভাবে লাইটার দিয়ে তার ওড়না পুড়িয়ে তার দেহটি কিন্তু নিচে নামিয়ে রাখে। মামুনকে দেখে কিন্তু একবারও মনে হয়নি যে সে খায়রুন নাহারকে ভালোবেসে বিয়ে করেছিল। এমনকি মামুনের চেহারা বা মামুনের কথাবার্তা এবং তার আকার ইঙ্গিতে মনে হয়নি যে সে কষ্ট পাচ্ছে খায়রুন নাহার মারা যাওয়াতে। এ থেকে কিন্তু বোঝাই যায় যে মামুন কিন্তু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং সে ঠান্ডা মাথায় ভেবে চিনতে এই কাজটি করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই কিন্তু নিউজ করেছিলাম যে মামুন খায়রুন দম্পতি তারা ভালোবেসে বিয়ে করেছিলেন। দর্শক, আপনাদের এখানে একটা পয়েন্ট রাখা উচিত যে মামুন নেশা করত। তো যারা নেশা করে তাদের পক্ষে কিন্তু সব কাজই করা সম্ভব। দর্শক, আরেকটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে মানে খায়রুন নাহার যখন গলায় ফাঁস দিয়েছিল তখন কিন্তু তার রুমের দরজা খোলা ছিল। তো রুমের দরজা যদি তার খোলা থাকে, এটাও কিন্তু হতে পারে তাকে মেরে মনে করেন যে বাসা থেকে বের হয়ে গিয়েছে মামুন এবং তারপরে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। দর্শক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা খবর পেয়েছি, কতটুকু সত্য জানি না, তবে খবর পেয়েছি যে মামুন খায়রুন নাহারকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপরে প্যানের সাথে তার লাশটি ঝুলিয়ে রাখে এবং আবার কিছুক্ষণ পরে সে আবার এসে রাত দুইটার দিকে সে বাসা থেকে বের হয়ে যাবে, কিছুক্ষণ পর এসে সে আবার মানে লাইটার দিয়ে তার ওই ওড়নাটা মনে করেন যে কেটে মানে ওড়নাটাকে ছিঁড়ে তারপরে তাকে নিচে নামিয়ে রাখে। এটি হচ্ছে খবর। দর্শক, এখন কথা হচ্ছে এই যে মামুন হোসেন, যিনি তিনি কিন্তু পরিকল্পিতভাবে খায়রুন নাহারকে হত্যা করেছেন। এই বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজ হচ্ছে এবং ভিডিও আসতেছে। দর্শক, কতটুকু সত্য জানি না, তবে আমাদের প্রশাসন অবশ্যই এই বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত করবেন। তবে একটি কথা বলতে চাই যে এমন কোনো ধরনের কাজ যাতে আমাদের দেশের মাটিতে না হয়, একজন নিরপরাধ মানুষ শেষ হয়ে গেলেও একজন অপরাধী যাতে বেঁচে না যায়, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এর ধরনের কাজগুলো হয় তাহলে একটা সময় আমাদের সমাজে অপরাধের সংখ্যা বেড়ে যাবে এবং আইন আদালতের প্রতি মানুষের আস্থা থাকবে না, এটি কিন্তু সত্য কথা। দর্শক, আমাদের বিভিন্ন ধরনের নিউজ আমরা শুনেছি, প্রথম অবস্থায় আমি নিজেও নিউজ করেছি যে আসলে মানে মামুন হোসেন খায়রুন নাহার দম্পতি অনেক ভালোবাসার একটা দম্পতি, তাদের দুজনের মধ্যে ভালোবাসা ছিল, তো সেই ভালোবাসার জায়গা থেকে কেন মামুন খায়রুন নাহারকে হত্যা করতে যাবে? দর্শক, মামুনের দেওয়া বক্তব্যতেই কিন্তু মামুন পেশে যাচ্ছে। দর্শক, খায়রুন নাহার যদি আত্মহত্যা করবেই তাহলে সে কেন দরজা খোলা রেখে আত্মহত্যা করবে? আর আরেকটি পয়েন্ট হচ্ছে, সে একজন কলেজ শিক্ষিকা,
সে কিন্তু জেনে বুঝে নিজের জীবনটা নিজে শেষ করে দেবে না, এরকম একটি বিষয় কিন্তু চিন্তার বিষয়। তো দর্শক, আপনাদের মতামত কি চাইলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।